2500 বছর ধরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে একটি আম গাছ। 3 বিঘা জুড়ে এর অবস্থান। মৌসুমে ফলন হয় 500 মণ পর্যন্ত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় হরিণমারা এলাকায় এই আম গাছকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন সম্ভাবনা। প্রকৃতির এই বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টোকে সঙ্গে নিয়ে ইউসুফ রায়হানের ক্যামেরায় বিস্তারিত দেখুন আলী আহমেদের রিপোর্টে। পাখির চোখে দেখলে মনে হবে আস্ত আম বাগান। 3 বিঘা জুড়ে ছড়িয়ে আছে 20টি শাখা, শত শত ছোট বড় ডালপালা নিয়ে প্রত্যেকটি শাখাকেই মনে হবে এক একটি দৈত্যাকৃতির গাছ। কাছে গেলে যে কারো মনে হবে এটি যেন হলিউডের অ্যাভাটার সিনেমার কাল্পনিক গাছের মতোই, যার মধ্যে অনায়াসে হাঁটাচলা করতে পারেন সবাই। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির উপজেলার হরিণমারা এলাকার 250 বছর আবার কারো কারো মতে 300 বছর বয়সী এই আম গাছকে ঘিরে বিস্ময়ের যেন শেষ নেই। ঐতিহাসিক এই গাছটি দেখতে প্রতিদিন প্রায় 300 লোক আসে, বিশেষ দিনে সেই সংখ্যা ছাড়িয়ে যায় 1000-এরও বেশি। এখানে আসা পর্যটকরা বলছেন এই গাছটি সংরক্ষণ করতে হবে এবং পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা বাড়ানোরও দাবি করছেন তারা। আজকে আমরা অনেক পথ পেরিয়ে এটা দেখতে আসলাম, তা খুব ভালো লাগলো। এটা যদি সরকার সেভাবে নেয় এবং ওটার বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে আর কিছু দেখার জন্য লোক রাখে, তাহলে মনে হয় খুব ভালো হয়। আমার শিক্ষার্থীকেও এরকম বিভিন্ন জায়গা ভ্রমণ করার, তারা এখান থেকে বাস্তব অর্থাৎ প্রকৃতির এই দৃশ্য থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। আকৃতির দিক দিয়ে যেমন ছাড়িয়ে গেছে কল্পনাকে, তেমনই শত শত বছর পরও এর ফলনও বিস্ময়কর। আনুমানিক বয়স হয়তো 300 বছর হবে, কিন্তু তারপরও আম 100 থেকে 500 মণ পর্যন্ত আম ফলন হয়। মহান আল্লাহ তাআলার একটা সৃষ্টির অপূর্ব নিদর্শন এটা মনে হলো। তবে এটাকে এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এই চতুর্পাশে যদি একটু আরও মানে সাজসজ্জার ব্যবস্থা রাখা যেত। দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এই স্থানকে ঘিরে পর্যটন সম্ভাবনাও দেখছেন অনেকে। এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় ধরনের একটা জিনিস, আকর্ষণীয়, তাই এটা সবার মাঝে, সব বিশ্বের সকলের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত সহজ করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। এটা নিয়ে আসলে একটা প্রজেক্ট প্রপোজাল পাঠানো হয়েছে আমি এখানে যোগদান করার আগেই। এটা প্রায় 20 কোটি টাকার। এর ভিতরে ওখানকার বিনোদন স্পটের উন্নয়ন, রাস্তাঘাট, এখান থেকে যাতে যোগাযোগের ব্যবস্থাটা সুবিধাজনক হয় এবং ওর অভ্যন্তরীণ আরও কিছু উন্নয়নমূলক কাজ সব মিলিয়ে এটা একটা পাঠানো আছে, হয়তো শীঘ্রই শুরু করতে পারবো। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঠাকুরগাঁও।